প্রধানমন্ত্রী সেন্ট মার্টিন সম্পর্কিত বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বলল মার্কিন দূতাবাস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা, আমার হাত দিয়ে এই দেশের কোনো সম্পদ বিক্রি হবে না, কারো কাছে বিক্রি করে ক্ষমতায় আসতে চাই না। ওই গ্যাস বিক্রির মুচলেখা দিলে আমিও ক্ষমতায় থাকতে পারতাম। এখনও যদি বলি সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কাউকে লিজ দেব, তাহলে আমার ক্ষমতায় থাকতে কোনো অসুবিধা নেই, আমি সেটা জানি, কিন্তু আমার দ্বারা সেটি হবে না। গতকাল বুধবার দুপুরে গণভবনে সম্প্রতি সুইজারল্যান্ডে প্রধানমন্ত্রীর ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিট এবং কাতার ইকোনমিক ফোরামে অংশগ্রহণ সম্পর্কিত সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিরার বলেছেন, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ শক্তিশালী এবং সহযোগিতামূলক অংশীদারিত্ব বজায় রাখে, তারা বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান করেন, দেশটির কোনো ভূখণ্ডের ওপর তারা কোনো দাবি করেননি। অবাধ, মুক্ত, উন্নত ও নিরাপদ ইন্দো প্যাসিফিক অঞ্চল নিশ্চিতে বাংলাদেশের সঙ্গে তাদের অংশীদারিত্বকে তারা মূল্য দেন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন সহ গণতন্ত্রের প্রচারে একসঙ্গে কাজ করার মাধ্যমে তাদের সম্পর্ককে জোরদার করার চেষ্টা করেন। এর আগে গত সোমবার জাতীয় সংসদে 2023-24 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু বলেছিলেন, তাদের এখন ভাবার সময় এসেছে আমেরিকার হঠাৎ এই অতি উৎসাহের হেতু কি, গণতন্ত্র নাকি সেন্ট মার্টিন দ্বীপ। তারও আগে জাতীয় সংসদে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিকে রেজিম চেঞ্জ কৌশলের অংশ উল্লেখ করে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি দাবি করেছিলেন, তারা সেন্ট মার্টিন চাই, কোয়াডি অর্থাৎ কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ বাংলাদেশকে চাই। বর্তমানে সরকারকে হটানোর লক্ষ্যে তারা সব কিছু করছে। মেনুনের ওই বক্তব্যের পর ঢাকাস্থ মার্কিন দূতাবাস গণমাধ্যমকে এক প্রতিক্রিয়ায় জানিয়েছিল, বাংলাদেশের কোনো ভূখণ্ডের উপরে কোনো দাবি করেননি যুক্তরাষ্ট্র। এমন প্রতিক্রিয়ার পর প্রধানমন্ত্রী নিজেই ফের বিষয়টি অবতারণা করলে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার গণমাধ্যমের কাছে নিজ দেশের আগের অবস্থান ধরে রেখে একই ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।